হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের একটি রেসিপি, সেটা হলো ইলিশ বিরিয়ানি। বানাতেও যেমন কম সময় লেগেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে আর দেরি না করে শুরু করছি। ইলিশ বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে পরিমাণ মতো বাসমতি চাল নিয়েছি, আর চালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। আর এদিকে হাফ কাপ গরম দুধে একটু জাফরান ভিজিয়ে রেখেছি। এবার লাগবে আসল উপকরণ, ইলিশ মাছ। মাছগুলো কেটে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম, আর একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন ও সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার ভালো করে মাছের পিসগুলো দুপাশে মেখে রেখে দিলাম। এদিকে আমার দেখা দেখি আমার বাড়ির খুদে সদস্য মাছ বানাতে বসে গেছে। এদিকে কিছুটা জল গরম করে একটু নুন ও কেটে রাখা আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বিরিয়ানি খাবো, আলু থাকবে না তা তো হয় না। এবার গ্যাসে প্যান বসিয়ে গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হয়ে এলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে বেরেস্তা ভেজে তুলে নিলাম। এবার একই তেলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিলাম। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। আর মাছগুলো যেহেতু ডিম ছিল তাই খুব সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে। আমার বাড়িতে সবাই মাছের ডিম খেতে ভালোবাসে, তাই ডিম শুদ্ধ মাছটাই নিয়েছিলাম। আর তোমরা কে কে মাছের ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে একটু জানাবে। এদিকে মাছ ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলাম। এবার রাইসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল ফুটতে দিলাম, আর দিয়ে দিলাম 2 তেজপাতা ও পরিমাণ মতো নুন, সাথে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু একটা নেটওয়ালা কৌটোয় ভরে জলে দিয়ে দিলাম, আর সামান্য ঘি অ্যাড করে জলটা ভালো করে ফুটতে দিলাম। এবার জল ফুটে উঠলে একটা বিরিয়ানি মশলা তৈরি করে নেব। তার জন্য প্যান গরম করে তেজপাতা, স্টার, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, সাজিরা, সামরিচ, গোলমরিচ সমস্ত কিছু ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিলাম। এদিকে জল ফুটে উঠেছে, ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে 90% রান্না করে নিলাম। যেহেতু এটা ইলিশ বিরিয়ানি তাই 90% করে নেব, আর চিকেন বিরিয়ানির সময় 80% রান্না করে নিতে হবে রাইসটা। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বোলে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা,
আর যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটা, আর টক দই, সামান্য গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে প্যান গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর হাফ চামচ ঘি। তারপর গ্রেট করা রসুন ও আদা দিয়ে একটু ভেজে নিলাম। রসুন আদা একটু ভাজা হয়ে এলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে এলে একটু বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট মশলাটা আরও একটু কষিয়ে নিই। মশলা কষানো হয়ে এলে ভাজা ইলিশ মাছ দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে রান্না করে নিলাম 5 মিনিট। এবার বিরিয়ানির প্যানটা সামান্য গরম করে আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে প্যানের গায়ে একটু ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তারপর রাইসের লেয়ার করে কয়েক পিস আলু সাজিয়ে দিলাম। এবার একটা চামচের পেছন দিক দিয়ে রাইসের উপরে গর্ত করে সেই যে দুধে ভেজানো জাফরান সেটা গর্তগুলোতে ঢেলে দিলাম। তাতে রাইসের ভেতর পর্যন্ত সুন্দর একটা কালার আসবে আর কালারটা ঠিক ইয়েলো কালার হবে। তারপর সামান্য ঘি পুদিনা পাতার পাউডার, এখানে পুদিনা পাতাকে পাউডার করে রাখা হয়েছিল কারণ কাঁচা পুদিনা পাতা সবসময় হাতের কাছে থাকে না, তোমরাও সেটা করে নিতে পারো। পেঁয়াজ বেরেস্তা, সবশেষে মাছ দিয়ে দিলাম। আবার একই রকমভাবে লেয়ার করে সবশেষে একটু ভাজা বিরিয়ানি মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের উপরে তাওয়া গরম করে প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিলাম। তারপর লো ফ্লেমে 10 মিনিট বসিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল ইলিশ বিরিয়ানি। আপনারা এইভাবে ইলিশ বিরিয়ানি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ একবার লাইক শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী নতুন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন, বাই বাই।